नमस्कार दर्शक বন্ধু, আমি সুসঞ্জীব শাস্ত্রী। আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। ধনু রাশি সেপ্টেম্বর মাস কেমন যাবে এই নিয়ে কিন্তু আলোচনা করব। অনেকগুলো গ্রহের কিন্তু পরিবর্তন হচ্ছে, অর্থাৎ অনেকগুলো গ্রহ গৃহ পরিবর্তন করছে সেপ্টেম্বর মাসে। সবচেয়ে বড় কথা দেখুন, ছোট ছোট যে গ্রহগুলো আছে সূর্যের কাছাকাছি, যে গ্রহগুলো আছে যেমন বুধ, শুক্র, মঙ্গল, এরা কিন্তু খুব বেশি দিনের মধ্যে, বেশি দিন একটা ঘরে থাকে না। খুব মাসে প্রত্যেকটা গ্রহই এক একটা গৃহ পরিবর্তন করে ফেলে। কিন্তু শনি, রাহু, কেতু, বৃহস্পতি এরা কিন্তু এক একটা রাশিতে এক বছরের উপরে থাকে। সেখানে দাঁড়িয়ে যখন এই গ্রহগুলো গৃহ পরিবর্তন করে, তখন কিন্তু প্রত্যেকটা রাশির জাতক জাতিকার ওপর তার একটা প্রভাব আলাদাভাবে পড়ে। সেখানে দাঁড়িয়ে এই মাসে যেমন বুধ গৃহ পরিবর্তন করছে, শুক্র গৃহ পরিবর্তন করছে, মঙ্গল, রবি এরা যেমন গৃহ পরিবর্তন করছে, বৃহস্পতিও কিন্তু গৃহ পরিবর্তন করছে। অর্থাৎ দীর্ঘদিন পরে বৃহস্পতি কুম্ভ রাশিতে ছিল, সেপ্টেম্বরের 14 তারিখে বৃহস্পতি কিন্তু মকর রাশিতে, অর্থাৎ আপনাদের দ্বিতীয়ভাবে আসছে। এর ফলে কিন্তু ধনুরাশির ক্ষেত্রে যেমন একদিক থেকে ফিনান্সিয়াল লাভ হবে, সেমনি কর্মের দিক থেকে অনেক দিক থেকে কিন্তু শুভ ফল আপনারা কিন্তু এই মাসে দেখতে পারবেন। কোন কোন দিক থেকে কি শুভ পরিবর্তন পাবেন সে নিয়ে আলোচনা করব। ধনুরাশির তো একদিকে শনির সাড়াসাথী শেষ ফেস চলছে, সামনে বছরই শনির সাড়াসাথী প্রায় কেটে যাবে। সেখানে দাঁড়িয়ে অনেকটা কিন্তু পজিটিভ পরিস্থিতি অনেকের ক্ষেত্রে অলরেডি পেতে আরম্ভ করেছে, অনেকে এখনো পায়নি, কিন্তু ধনুরাশি কিন্তু অনেকটা হালকা হওয়ার জায়গায় চলে এসছে। সেখানে দাঁড়িয়ে সেপ্টেম্বর মাসে কোন দিকে বিশেষ ফল পাবেন, কোন দিক থেকে একটু সাবধানে থাকতে হবে, টোটালটাই আলোচনা করব। অবশ্যই কিন্তু প্রোগ্রাম শুরু করার আগে গোচর ফল সম্পর্কে একটু বলে দিই। দেখুন, গোচর ফল বলতে গেলে প্রথমে বলি আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি তো আমি বলে দিয়েছি যে তৃতীয়ভাবে বসেছিল 14 তারিখে মকর রাশিতে, অর্থাৎ দ্বিতীয়ভাবে আসবে। এখানে শনি বসে আছে দ্বিতীয়ভাবে এবং শনির সঙ্গে নিজভঙ্গ রাজ্য তৈরি করবে। দ্বিতীয় ভাব কিন্তু আমাদের শনি যে দ্বিতীয়ভাবে বক্রী হয়েছে, এর ফলে কিন্তু একটা নেগেটিভ পরিস্থিতি আপনাদের দ্বিতীয়ভাবের উপর ফেলছিল। শনি যখন বক্রী হয় তখন কিন্তু অশুভ ফল দেয়, আবার বৃহস্পতি যখন বক্রী হয় তখন শুভ ফল দেয়। এরা যখন এক জায়গায় চলে আসে তখন কিন্তু একটা নিজভঙ্গ রাজযোগ তৈরি হয়। কারণ কি, সব ক্ষেত্রে নিজভঙ্গ রাজযোগ হয় না, কারণ মকর রাশিতে বৃহস্পতি নিচস্থ হয়, সেই জন্য বলা হয় নিজভঙ্গ রাজযোগ। অর্থাৎ শনিকে এখানে অনেক পজিটিভ করে বৃহস্পতি। চতুর্থভাবে কোনো গ্রহ থাকছে না, পঞ্চমভাবে কোনো গ্রহ থাকছে না, ষষ্ঠভাবে রাহু বসে আছে, সপ্তমভাবে চন্দ্র বসে থাকছে মাসের শুরুতেই 1 তারিখে, অষ্টমভাবে কোনো গ্রহ থাকছে না, নবমভাবে অর্থাৎ আপনাদের ভাগ্যস্থানে রবি সক্ষেত্রীয় বসে থাকছে, মঙ্গলও কিন্তু 6 তারিখ পর্যন্ত আপনাদের ভাগ্যস্থানে থাকবে এবং তারপরে আপনাদের দশমভাবে চলে যাবে, অর্থাৎ কন্যা রাশিতে চলে যাবে। কন্যা রাশিতে শুক্র বসে আছে বুধের সঙ্গে, বুধ উচ্চস্থ হয়ে সক্ষেত্রীয় বসে আছে এবং শুক্র 5 তারিখ পর্যন্ত থাকবে, তারপর 11 ভাবে গিয়ে সক্ষেত্রী হয়ে যাবে, অর্থাৎ তুলা রাশিতে চলে যাবে। এই মাসে কিন্তু অনেকগুলো শুভ পরিবর্তন আপনারা দেখতে পারবেন। ভাগ্যবতী 1 তারিখ পর্যন্ত আপনাদের ভাগ্যস্থানে থাকবে, অর্থাৎ সিংহ রাশিতে, তারপর দশমভাবে চলে আসবে এবং বুধ 22 তারিখ পর্যন্ত আপনাদের দশমভাবে থাকবে, তারপর 11 ভাবে চলে যাবে, 27 তারিখে বক্রী হয়ে যাবে। দ্বাদশভাবে রাহু বসে, দ্বাদশভাবে কেতু বসে আছে। এই হচ্ছে আপনাদের গোচর ফল। এর সাপেক্ষে বলে দিই যে অনেক শুভ ফল আপনারা কিন্তু এই মাসে পাবেনই পাবেন। ভাগ্যের দিক থেকে, কর্মের দিক থেকে, যে কোনো সফলতার দিক থেকে অনেক সুবিধা আপনাদের কাছে আসতে চলেছে। যদি প্রোগ্রামটি ভালো লাগে একটু লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব তো বলবেন না। যারা সাবস্ক্রাইবার বন্ধুরা আছে, যারা প্রোগ্রাম দেখছে তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই কিন্তু অনলাইনে প্রেডিকশান দিই, যারা অনলাইনে প্রেডিকশান দিতে চান ডেসক্রিপশানে চলে যাবেন, সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে আপনারা কিন্তু আপনাদের প্রেডিকশান নিতে পারেন। প্রথমে বলি মন মানসিকতা। মন মানসিকতা এই মাসে আপনাদের এক কথায় ভালো থাকবে, কারণ দেখুন আপনাদের ভাগ্যপতি ভাগ্যস্থানে সক্ষেত্রী হয়ে বসে আছে মঙ্গলের সঙ্গে, 7 তারিখ পর্যন্ত ভাগ্যস্থানে রবি বসে থাকছে এবং মূল ত্রিকোণ। সেখানে দাঁড়িয়ে ভাগ্যের দিক থেকে যখন অনেক লাভ আপনারা দেখতে পারবেন, স্বাভাবিকভাবেই কর্মের দিক থেকে লাভ দেখতে পারবেন, মন মানসিকতা অটোমেটিক্যালি আপনাদের ভালো দেখা যাচ্ছে। বৃহস্পতি 14 তারিখ পর্যন্ত তৃতীয়ভাবে বসে আছে বক্রী অবস্থায়, সেখানে দাঁড়িয়েও কিন্তু শুভ ফল দেবে, কারণ তৃতীয় ভাব হচ্ছে আমাদের পরাক্রম ভাব। সেখানে পরাক্রম ভাবে যখন তৃতীয় ভাব হচ্ছে আমাদের শুভ ভাব, সেখানে বৃহস্পতি বসে থাকছে এবং সবচেয়ে বড় কথা
শনি যে ডিস্টারবেন্সগুলো দিচ্ছিল 14 তারিখের পরে বৃহস্পতি যখন শনির ঘরে অর্থাৎ মকর রাশিতে চলে আসবে, শনির ডিস্টারবেন্সগুলো কিন্তু আপনারা অনেকটা কম ফিল করবেন। সেদিক থেকে দেখতে পারবেন যে কোনো কাজ হয়ে যাওয়া, যে কোনো বাধা কেটে যাওয়া, এইসব কারণে আপনাদের কিন্তু মন মানসিকতা অনেকটা বেশি পজিটিভ কিন্তু এই মাসে দেখতে পাওয়া যাচ্ছে। যদি একান্ত দেখা যায় বৃহস্পতি আপনাদের দশা চলছে বা বৃহস্পতি নেগেটিভ আছে, তাহলে কিন্তু মন মানসিকতা একটু ডিস্টার্ব হতে পারে। সেটা নির্ভর করছে ব্যক্তিগত আপনাদের রাশি চার্টের ওপর যে কোন দশা চলছে কোন দশা চলছে না। দেখা যাচ্ছে শনির দশা চলছে বা রাহুর দশা চলছে বা কেতুর দশা চলছে, তাহলে কি অতটা মন মানসিকতা পজিটিভ থাকবে? অবশ্যই থাকবে না। সেটা নির্ভর করছে আপনার কী দশা চলছে তার উপর। কিন্তু গোচর যেহেতু শুভ অবস্থায় আছে, সেহেতু কিছু না কিছু মন মানসিকতার দিক থেকে অনেকটা বেশি পজিটিভ রেজাল্ট খারাপ গ্রহের দশা চললেও আপনারা দেখতে পারবেন। আর ভালো গ্রহের দশা চললে তো কোনো ব্যাপারই না, মন মানসিকতা এই মাসে ভালোই দেখাচ্ছে। ফিনান্সিয়াল দিক থেকে কিন্তু অবশ্যই এই মাসে আপনারা লাভ দেখতে পারবেন। একদিকে শনি তো দীর্ঘদিন আপনাদের দ্বিতীয় হয়ে বসে ফিনান্সিয়াল দিক থেকে কিছু না কিছু সমস্যা দিয়ে রেখেছে, অনেকের টাকা আটকে থাকা, অনেকের ক্ষেত্রে ধার দিয়েছে ফেরত না আসা, অনেকের ক্ষেত্রে কর্মস্থানে টাকা মাইনে না পাওয়া, নানা রকম ফিনান্সিয়াল দিক থেকে প্রবলেম কিন্তু শনি দ্বিতীয় হয়ে থেকে তৈরি করছে। পরিবারের মধ্যে একটা অশান্তি তৈরি করছে, পরিবারের কারোর সঙ্গে হয়তো বন্ডিং হচ্ছে না, সেই জায়গা থেকে একটা সমস্যা তৈরি করছে। কিছু বলছেন কেউ রেগে যাচ্ছে, একটা কথা বলতে যাচ্ছেন আরেকজন রেগে যাচ্ছে, এই ব্যাপারগুলো কিন্তু আপনাদের হচ্ছে। সেখানে দাঁড়িয়ে বৃহস্পতি যখন আপনাদের 14 তারিখে দ্বিতীয়ভাবে গোচর করবে, সেখানে কিন্তু রাহুর দৃষ্টিও পড়ে আছে। ফলে একদিকে যেমন নিজভঙ্গ একটা রাজযোগ শনির সঙ্গে বৃহস্পতি তৈরি করবে, আবার একটা গুরুচণ্ডালী যোগও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। অবশ্যই কিন্তু ফিনান্সিয়াল দিক থেকে এই মাসে আপনারা লাভ দেখতে পারবেন, বিশেষ করে সেকেন্ড হাফটা কিন্তু আর্থিক দিক থেকে হঠাৎ অর্থপ্রাপ্তির জায়গা আপনাদের তৈরি হবে, পরিবারের মধ্যে বন্ডিং তৈরি হবে, সকলের সঙ্গে কথাবার্তার মধ্যে যে উল্টোপাল্টা কথা হচ্ছিলো বা কেউ একটা বলছিলেন সেটা অন্য লোক উল্টো ভাবছিলো, সেই জায়গাগুলো কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে আসবে, কথার গুরুত্ব কিন্তু আপনাদের বাড়বে, সেই জায়গাগুলো অবশ্যই ভালো পাবেন। এবং অবশ্যই ফিনান্সিয়াল দিক থেকে যে ড্যামেজগুলো আপনাদের চলছিলো, হয়তো কোনো লোন লিখেছেন পাচ্ছেন না, হয়তো কোনো জায়গা থেকে টাকা আসার জায়গা আছে পাচ্ছেন না, সেইগুলো কিন্তু আসতে চলেছে। ফলে এই যে বৃহস্পতি আপনাদের চলে তৃতীয় ভাব থেকে দ্বিতীয় ভাবে আসবে, এইখানে কিন্তু আপনারা একটা পজিটিভ রেজাল্ট ফিনান্সিয়াল দিক থেকে পেয়ে যাবেন। ফলে একদিকে যেমন মন মানসিকতা তুলনামূলক ভালো থাকবে শনির সাড়ে সাথে চলার পরেও, পাশাপাশি কিন্তু যে কোনো দিক থেকে ফিনান্সিয়াল লাভ হবে, মনের ইচ্ছা কিন্তু আপনাদের পূর্ণ হবে। দীর্ঘদিনের কোনো মনের ইচ্ছা কিন্তু এই মাসে আপনাদের পূর্ণ হতে চলেছে, সেটা আপনারা মিলিয়ে নেবেন। অবশ্যই কিন্তু সেই জায়গাটা যেটা যে কোনো দিক থেকে সেটা হতে পারে, সেই দিক থেকে কিন্তু অবশ্যই ভালো ফল কিন্তু আপনারা পেতে চলেছেন। পাশাপাশি দেখুন আপনাদের একাদশপতি একাদশের স্বক্ষেত্রী হচ্ছে, শুক্র একাদশপতি সে একাদশের স্বক্ষেত্রী হচ্ছে। একাদশপতি হচ্ছে সাকসেস, জীবনে যা সাকসেস আমরা পাই সেই সাকসেস কিন্তু একাদশ ভাব থেকে আসে। সেখানে শুক্র যখন একাদশভাবে স্বক্ষেত্রী হচ্ছে, তখন কিন্তু জেনে রাখবেন যে আপনাদের যে কোনো দিক থেকে একটা সফলতা পাওয়ার জায়গা এই মাসে তৈরি হচ্ছে। ফলে 5 থেকে 5 থেকে পরিস্থিতিটা যেন আপনাদের অনুকূলে চলে আসছে, এইরকম একটা আপনারা ফিল করবেন। যে কোনো দিক থেকে সেটা হতে পারে, কেন যে কোনো সাকসেস দেখুন শুক্র হচ্ছে আমাদের জাগতিক যত সুখ সুবিধা আছে তার কারণ গ্রহ। সে বিবাহ বলুন, প্রেম বলুন, সন্তান বলুন, গাড়ি বলুন, বাড়ি বলুন, যত জাগতিক আমরা সুখ সুবিধা ভোগ করি সব কিন্তু শুক্রের আওতায়। সেই শুক্র যখন একাদশে যাচ্ছে, তখন কিন্তু আপনারা জেনে রাখেন আপনাদের সব দিক থেকে একটা শুভ ফল পাওয়ার জায়গা কিন্তু আপনাদের তৈরি হচ্ছে, মনের কোনো ইচ্ছা পূর্ণ হওয়ার জায়গা তৈরি হচ্ছে। এই জায়গাগুলো কিন্তু শুক্র আপনাদের দেবে, সেখান থেকে কিন্তু অবশ্যই শুভ ফল আপনারা পাবেন। যোগাযোগ কমিউনিকেশন কিন্তু এই মাসে ভালো থাকবে, কোনো বাধা বিশেষ একটা দেখতে পাওয়া যাচ্ছে না। কেন সারা মাসই ভাগ্যস্থানে রোগী বসে থাকছে 17 তারিখ পর্যন্ত, সেখানে দাঁড়িয়ে তৃতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে 14 তারিখ পর্যন্ত, বৃহস্পতিও সেখানে বসে থাকছে। সেই দিক থেকে কিন্তু অবশ্যই আপনারা যোগাযোগ কমিউনিকেশন, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট, ছোটোখাটো ভ্রমণ, এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো পাবেন। মনের উদ্যম বাড়বে, যে কোনো কাজে কিন্তু একটা আগ্রহ বৃদ্ধি পাবে, সেই দিক থেকে কিন্তু সুফল অবশ্যই পাবেন। কেন ভাগ্যপতি ভাগ্যস্থানে বসে তৃতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে, যথেষ্ট শুভ কম্বিনেশন কিন্তু ধনুরাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। ফলে ভয়ের কিছু নেই, মনটাকে নেগেটিভ করবেন না যে আমার পরিস্থিতি খারাপ, যে খারাপ ভাববেন খারাপ ভেবে বসে থাকবেন, তাহলে অনেক সুবিধা কিন্তু আপনাদের হাতের সামনে দিয়ে এসে বেরিয়ে যাবে, আপনারা ধরতেই পারবেন না। তাই পরিস্থিতি কিন্তু যতই বলুন আপনাদের হাতে আছে। রবি স্বক্ষেত্রী হয়েছে,
শুক্র সক্ষেত্রী হয়েছে, বুধ সক্ষেত্রী হয়েছে, বৃহস্পতি যথেষ্ট ভালো জায়গায় আছে, ফলে এর ফলে আপনারা কিন্তু ভাবছেন যে আপনাদের খারাপ পরিস্থিতি আছে, সেপ্টেম্বর মাসে কিন্তু অনেক বেশি ভালো ফল আপনারা কিন্তু পেতে চলেছেন। ফলে ওভারঅল পরিস্থিতিটা আপনাদের হাতেই আছে, তাই ভয়ের কোনো ব্যাপার নেই। চলে আসি শিক্ষা বাড়িগাড়ি মাতৃস্থান। দেখুন, বৃহস্পতি আপনাদের চতুর্থ পতি এবং আপনাদের রাশির অধিপতি। বৃহস্পতি বক্রী আছে, কিন্তু বক্রী থাকলে কিন্তু বৃহস্পতি শুভ ফল দেয়। শুভ গ্রহ যখন বক্রী হয় তুলনামূলক শুভ ফল দেয়, অশুভ গ্রহ যখন বক্রী হয় তুলনামূলক অশুভ ফল দেওয়ার ক্ষমতা তাদের বেড়ে যায়। সেখানে দাঁড়িয়ে চতুর্থ পতি কিন্তু তৃতীয় ভাবে বসে আছে, ফলে শিক্ষার ক্ষেত্রে একটা মানসিক স্ট্রেংথ, মানুষের আগ্রহ কিন্তু বৃদ্ধি পাবে। বাড়ি গাড়ি ক্রয়ের জন্য কিন্তু যথেষ্ট ভালো, লোন পাচ্ছেন না, লোনটা কিন্তু হয়ে যাবে, স্যাংশন হয়ে যাবে, সেই জায়গাগুলো কিন্তু বাড়ি গাড়ির ক্ষেত্রে যথেষ্ট ভালো দেখাচ্ছে। পড়াশোনার ক্ষেত্রে যেমন ভালো, শিক্ষা বাড়ি গাড়ি ক্রয়ের জন্য কিন্তু ভালো ফল আপনারা এই মাসে পাবেন। বিশেষ করে বাড়ি গাড়ি কেনার জন্য প্রথম হাফটা খুবই ভালো, যারা ধরুন বাড়ি গাড়ি বিক্রি করতে চাইছেন তারা সেকেন্ড হাফে করুন, তাহলে ফলটা ভালো পাবে। মায়ের শারীরিক দিক থেকে একটু প্রবলেম আছে, কিন্তু সেটা বড় রকম কিছু না, ট্রিটমেন্ট করলে অবশ্যই ঠিক হয়ে যাবে। সেই জায়গাটা আপনারা কেয়ারফুলি করুন, তাহলে কিন্তু অবশ্যই ভালো ফল পেয়ে যাবেন। বন্ধুবান্ধব কিন্তু ভালো দেখাচ্ছে, সেখানে দাঁড়িয়ে বন্ধুর দ্বারা কোনো লাভ আপনারা এই মাসে পেতে পারেন, সেই জায়গাটাও কিন্তু ভালো। বাড়িতে কোনো সৌখিন দ্রব্য ক্রয় হতে পারে, কেউ আপনাদের গিফট করতে পারে, সেই জায়গাগুলো ভালো দেখাচ্ছে। গাড়ির কোনো মেরামতি, গাড়ির কনস্ট্রাকশন, বাড়ির কোনো কনস্ট্রাকশনের কাজ আপনারা করতে পারেন, এই জায়গাগুলো কিন্তু ওভারঅল ভালো দেখাচ্ছে, ফলে সেই দিক থেকে ভালো ফল পাবেন। চলে আসি প্রেম এবং সন্তান। প্রেমের ক্ষেত্রে কিন্তু মঙ্গল দেখুন আপনাদের ফার্স্ট হাফে আপনাদের ভাগ্যস্থানে বসে থাকছে, পঞ্চমপতি ভাগ্যস্থানে বসে থাকছে। সেখানে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই প্রথম দিকটা, ফার্স্ট উইকটা কিন্তু যথেষ্ট প্রেমের দিক থেকে, সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন। তারপরে মঙ্গল কিন্তু দশম ভাবে চলে আসছে, এবং দশম ভাবে থেকে মঙ্গলের অষ্টম দৃষ্টিটা কিন্তু আপনাদের পঞ্চম ভাবে পড়ে থাকছে। সেখানে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই প্রেমের দিক থেকে যথেষ্ট একটা এনজয়েবল টাইম কিন্তু আপনারা কাটাতে পারেন। ছোটোখাটো একটু ভুল বোঝাবুঝি, কথা কাটাকাটি, মাথা গরম কিন্তু হতে দেখা যাচ্ছে, সেই জায়গাটা একটু কন্ট্রোল রাখবেন, তাহলে কিন্তু ওভারঅল দেখতে পারবেন কোনো সমস্যা প্রেমের ক্ষেত্রে দেখাচ্ছে না। কিছু ক্ষেত্রে কিন্তু প্রেম বিবাহের কথা পাকা হতে পারে, কারণ পঞ্চমপতি এবং সপ্তমপতি কিন্তু আপনাদের দশমভাবে বসে থাকছে, একত্রে বসে থাকছে 22 তারিখ পর্যন্ত। সেখানে দাঁড়িয়ে কিন্তু প্রেম বিবাহের কোনো কথা এগোতে পারে, সেই দিক থেকে কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন, সেদিক থেকে বিশেষ বাধা কিন্তু নেই। অনেক ক্ষেত্রে কিন্তু যেখানে কর্ম করেন সেখানে কোনো প্রেমের যোগাযোগ আসতে পারে, সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, বা সেদিক থেকেও ভালো ফল কিন্তু পেয়ে যাবেন। সন্তানের দিক থেকে যথেষ্ট ভালো ফল পাবেন, সন্তানের প্রতিভার বিকাশ যাকে বলে সেটা কিন্তু আপনারা এই মাসে দেখতে পাবেন, সেদিক থেকেও ভালো ফল পাবেন। শিক্ষার দিকে যথেষ্ট লাভ পাবেন, কারণ পঞ্চমে রবি বসে আছে প্রায়, এবং একাদশে বৃহস্পতি বসে আছে। সেখানে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই সন্তানের যে কোনো ট্যালেন্ট কিন্তু প্রকাশ হতে পারে, পড়াশোনার ক্ষেত্রে আগ্রহ বৃদ্ধি পাবে, এ থাকে ও এক্সট্রা কোনো প্রতিভা থেকে থাকে, তাহলে সেই জায়গাটাও কিন্তু যথেষ্ট ভালো এই মাসে দেখতে পাওয়া যাচ্ছে। অবশ্যই সন্তানের ব্যবসার দিক থেকে, যাদের সন্তানরা ব্যবসা করে সেদিক থেকে ভালো, সন্তানের বিবাহের যোগ আসতে পারে, সন্তানের কর্মের দিকে একটা প্রভূত লাভ এই মাসে কিন্তু হতে দেখা যাচ্ছে, ফলে ধনুরাশির সন্তান ভাগ্য এই মাসে কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। চলে আসি রোগ ঋণ শত্রু। রোগ ঋণ শত্রুতার ক্ষেত্রে দেখুন রাহু ষষ্ঠ ভাবে বসে কিন্তু কিছু ক্ষেত্রে ঋণ করায়। ঋণ যদি দেখা যায় যে আপনাদের ব্যক্তিগত রাশি যেটা রাহু দশা চলছে, তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন কিন্তু ঋণের জালে আপনারা জড়িয়ে যাচ্ছেন, সেই জায়গাটা কিন্তু একটু আছে, ফলে যতটা পারবেন ঋণ না নেওয়া এই মুহূর্তে আপনাদের জন্য ভালো হবে। কিছু ক্ষেত্রে কিন্তু অনেকের ক্ষেত্রে দেখতে পারবেন এই মাসে ঋণ আপনাদের কিছু পরিশোধ হচ্ছে, সেই জায়গাটা কিন্তু অবশ্যই পাবেন, 6 তারিখের পর থেকে সেই জায়গাটা দেখতে পারবেন, ফলে ঋণ পরিশোধ হবে। কিছু ক্ষেত্রে শত্রু নাশ হবে, সেই জায়গাগুলো আছে, কিন্তু শত্রুতা থাকবে কিন্তু শত্রু নাশও কিন্তু পাশাপাশি দেখতে পাওয়া যাচ্ছে, এবং উপাধির দিক থেকেও একটু সাবধানতা আপনাদের অবলম্বন করতে হবে। যদিও ষষ্ঠপতি একাদশে গোচর করছে, ফলে অনেক দিক থেকে কিন্তু রোগ ঋণ শত্রুতার ক্ষেত্রে আপনারা 5 তারিখের পর থেকে একটা শুভ ফল কিন্তু পেতে আরম্ভ করবেন, কারণ পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে শুক্র, এটা কিন্তু ওভারঅল পরিস্থিতির মধ্যে একটা পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে। টোটাল পরিস্থিতি কিন্তু পঞ্চমভাবে যখন শুক্রের দৃষ্টি পড়বে আপনাদের হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে, হঠাৎ কোনো কিছু প্রাপ্তি এ মাসে কিন্তু আপনাদের হওয়ার জায়গা তৈরি হচ্ছে, ফলে সেই জায়গাটা কিন্তু অনেক
প্রতিকূলতাকে কিন্তু জয় করতে পারবেন, সেই জায়গাটা ভালো, সে অবশ্যই কিন্তু এইখান থেকে ভালো ফল পাবেন। ব্যক্তিগত রাশিটাতে যদি একটু শুভ গ্রহের দশা চলে তাহলে তো পরিস্থিতিটা অনেকটাই আপনাদের হাতে থাকবে। চলে আসি বিবাহিত জীবন এবং ব্যবসা। দেখুন বিবাহিত জীবন ব্যবসার ক্ষেত্রে সপ্তম পতি হচ্ছে বুধ এবং সেখানে বৃহস্পতির দৃষ্টিটা পড়ে আছে 14 তারিখ পর্যন্ত, এবং বুধ সারা মাসই কন্যা রাশিতে বসে থাকছে আপনাদের দশম ভাবে। সেখানে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই পার্টনারের সঙ্গে যথেষ্ট ভালো একটা বন্ডিং কিন্তু আপনারা দেখতে পারবেন, কেন সপ্তমপতি উচ্চস্থ হয়ে বসে আছে, বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে। সেখানে দাঁড়িয়ে আপনাদের মধ্যে কিন্তু একটা পজিটিভনেস দেখতে পাওয়া যায়, একটা বন্ডিং, বিবাহিত কাপলদের মধ্যে একটা বন্ডিং কিন্তু দেখতে পাওয়া যায়। নতুন বিবাহের কথা পাকা হতে পারে, সেই জায়গাটাও কিন্তু যথেষ্ট ভালো দেখাচ্ছে। অবশ্যই কিন্তু সেখান থেকেও নতুন বিবাহের কথা, দ্বিতীয় বিবাহ যারা করতে চায় সেই দিক থেকে কিন্তু লাভ পেয়ে যাবে। পার্টনার যদি কোনো কর্ম করে বা ব্যবসা করে সেই দিক থেকেও কিন্তু এই মাসে তার অধিক লাভের একটা সম্ভাবনা আপনারা পার্টনারের দিক থেকে দেখতে পারবেন, বা আপনারা পার্টনারশিপ কোনো ব্যবসা করছেন সেদিক থেকে কিন্তু একটা লাভ এই মাসে আপনারা দেখতে পারবেনই পারবেন, কেন আপনাদের সপ্তমপতি উচ্চস্থ হয়ে 22 তারিখ পর্যন্ত আপনাদের দশমভাবে বসে আছে, তারপর 21 ভাবে চলে যাবে, সেটা আরও বেটার ফল কিন্তু দিয়ে দেবে। ফলে সেদিক থেকেও কিন্তু অবশ্যই বিবাহিত জীবনের জন্য অনেক শুভ ফল এই মাসে আপনারা দেখতে পারবেন। ব্যবসার দিক থেকে যথেষ্ট গ্রোথ কিন্তু আপনারা দেখতে পারবেন, বিশেষ করে প্রথম হাফে তো যথেষ্ট ভালো দেখাচ্ছে, তারপর বুধের কন্ডিশন এতটাই ভালো আছে যে এই মাসে ব্যবসার দিক থেকে যথেষ্ট লাভ আপনারা পেয়ে যাবেন। কোনো বাধা থাকলেও সেটা কিন্তু রাহু দৃষ্টি পড়ে আছে সপ্তমভাবে, কিন্তু তারপরেও বলছি যে যেহেতু বুধ যথেষ্ট পজিটিভ জায়গায় আছে, বৃহস্পতির দৃষ্টি 14 তারিখ পর্যন্ত পড়ে আছে, ব্যবসায় কিন্তু অর্থাৎ হঠাৎ লাভ আপনারা দেখতে পাবেন, নতুন ব্যবসা চালু হতে পারে, সেই দিক থেকেও কিন্তু সুফল আপনারা পেয়ে যাবেন। ফলে বিবাহিত জীবন ব্যবসার দিক থেকে যথেষ্ট ভালো। এই মাসে আপনাদের ভাগ্যস্থানে এখন রবি বসে আছে সক্ষেত্রী হয়ে, ফলে সেখান থেকেও কিন্তু যথেষ্ট লাভ আপনারা ভাগ্যের দিক থেকে পাবেন, উচ্চ শিক্ষার দিক থেকে লাভ পাবেন, দূর যাত্রার ক্ষেত্রে লাভ পাবেন, পিতার দিক থেকে পজিটিভ রেজাল্ট পাবেন, হঠাৎ পিতার কোনো কর্মে প্রমোশন, পিতার আর্থিক লাভ, এই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দেখাচ্ছে। যারা উচ্চ শিক্ষার সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকে এই সেপ্টেম্বর মাসটা যথেষ্ট ভালো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, ফলে সেই দিক থেকেও আপনারা যথেষ্ট শুভ ফল পেয়ে যাবেন। দীর্ঘদিন কিন্তু রবি প্রায় 11 মাস পরে আপনাদের ভাগ্যস্থানে সক্ষেত্রী হয়েছে, সেই জায়গাটা 17 তারিখ পর্যন্ত থাকছে, ফলে আপনার যে কোনো কাজ যদি করার থাকে, ভাইটাল কোনো কাজ করার থাকে, কোনো ডিসিশান নেওয়ার থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনার সেই কাজটা 17 তারিখের মধ্যে করে নেওয়ার চেষ্টা করবেন, আপনাদের কাজ সফল হবেই হবে, সেই জায়গাটা কিন্তু অবশ্যই ভালো দেখাচ্ছে। চলে আসি কর্মের দিক থেকে। কর্মের দিক থেকে প্রভূত লাভ আপনারা এই মাসে দেখতে পারবেন, অনেক ক্ষেত্রেই কিন্তু নতুন কর্ম প্রাপ্তির জায়গা আপনারা এই মাসে পাবেন। একটা কর্ম করছেন, ছেড়ে দিয়ে আরেকটা কর্ম করতে যাচ্ছেন, সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো দেখাচ্ছে, কারণ বৃহস্পতি কিন্তু 14 তারিখের পরে আপনাদের দশমভাবে দৃষ্টি দেবে, এবং বুধ কিন্তু সক্ষেত্রী হয়ে উচ্চস্তরে আপনাদের দশমভাবেই বসে আছে, মঙ্গলও কিন্তু 6 তারিখের পরে আপনাদের দশমভাবে চলে আসবে, আপনাদের পঞ্চমপতি 21 পতি। ফলে ওভারঅল এই মাসে কিন্তু প্রভূত একটা কর্মের স্বাদ কিন্তু অনেকে পাবে, কর্মের দিক থেকে নতুন যোগাযোগ, নতুন কর্মপ্রাপ্তি, এই জায়গাগুলো কিন্তু যে যে ডিপার্টমেন্টে থাকুক, কেউ ব্যাঙ্কিং সেক্টরে চেষ্টা করছে, কেউ রেলের চেষ্টা করছে, কেউ ডিফেন্সের চেষ্টা করছে, সব দিক থেকে কিন্তু একটা, কেউ ক্লারিক্যাল জবের চেষ্টা করছে, সব দিক থেকে একটা পজিটিভ রেজাল্ট কিন্তু কর্মের দিক থেকে, কর্মপ্রাপ্তির দিক থেকে আপনারা কিন্তু এই মাসে দেখতে পাবেন। ফলে কর্মের দিকে প্রভূত লাভ হবে, অনেক কাজের বাধা কিন্তু কেটে যাবে, হয়তো একটা কাজ ছেড়ে দিতে চাইছেন, আরেকটা কাজের সঙ্গে যুক্ত হতে চাইছেন, ধনুরাশির জন্য ওয়েল অ্যান্ড গুড একটা কন্ডিশন কিন্তু সেপ্টেম্বর মাসে দেখতে পাওয়া যাচ্ছে। ফলে কর্ম যেমন একদিকে আপনাদের আসবে, আবার নতুন কর্মপ্রাপ্তি বা কর্ম পরিবর্তন এই জায়গাগুলোও কিন্তু আপনারা দেখতে পারবেন। অবশ্যই যদি এই মুহূর্তে পরিবর্তন করার একটা পরিস্থিতি থাকে আপনারা করতে পারেন, সেটা কিন্তু আপনাদের জন্য সৌভাগ্য নিয়ে আসবে, কেন রাহু দৃষ্টি পড়ে আছে, পরিবর্তন যে কোনো মুহূর্তে আপনাদের হতে পারে, কিন্তু সেই পরিবর্তনটা যদি এই সময় করেন, এই সেপ্টেম্বর মাসে করেন, সেই সেপ্টেম্বর মাসে করার জন্য আপনাদের সেই পরিবর্তনটা গত চাকরির থেকে অনেক বেশি বেটারমেন্ট কিন্তু আপনাদের দেবে। ফলে যদি এরকম আপনাদের হয়ে থাকে যে আপনাদের পরিবর্তন করতেই হবে, আপনারা সেপ্টেম্বর মাসে করে নেবেন, অবশ্যই শুভ ফল কিন্তু পেয়ে যাবেন। কিন্তু শুক্র সক্ষেত্রী হচ্ছে, সেখানে দাঁড়িয়ে প্রেম এবং সন্তানের দিকে মনের ইচ্ছা পূরণ, হঠাৎ করে যারা আর্টিস্টিক কাজ করে, যারা ফিল্ম মিডিয়ার সঙ্গে আছে, এদের দিক থেকে প্রভূত লাভ কিন্তু হতে চলেছে। যারা বিশেষ করে গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে এদের দিক থেকে এই মাসটা কিন্তু যথেষ্ট ভালো যাবে, কেন শুক্র পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে সক্ষেত্রী হয়ে 11-এ,
ফলে পঞ্চম একাদশে একটা কানেকশন পাওয়া যাচ্ছে। ফলে যারা ফিল্ম মিডিয়ার সঙ্গে যুক্ত আছে ঈদের দিক থেকে এই মাসটা কিন্তু অনেকের ক্ষেত্রে শুভ ফল পেয়ে যাবে বা সেদিক থেকে ভালো ফল পাবেন। অবশ্যই কিন্তু অবশ্যই আপনারা মনের ইচ্ছা কিছু পূর্ণ হবে, নতুন কর্মপ্রাপ্তি, ভাগ্যের দিক থেকে সাপ, নতুন কর্মপ্রাপ্তি, ওভারঅল পরিস্থিতিগুলো কিন্তু যথেষ্ট ভালো আছে। ফলে এই মাসটাকে যদি আপনারা সঠিকভাবে কাজে লাগান তাহলে কিন্তু আপনারা ভাববেন না যে আপনাদের শনি সাথে সাথে চলছে, কেতু দ্বাদশে বসে আছে, এইগুলো ভাববেন না। অনেক শুভ গ্রহ কিন্তু আপনাদের দেওয়ার চেষ্টা করছে, রবি দেওয়ার চেষ্টা করছে, বুধ দেওয়ার চেষ্টা করছে, শুক্র দেওয়ার চেষ্টা করছে, বৃহস্পতি কিন্তু দিতে চাইছে। তাহলে সেই জায়গাগুলোকে কাজে লাগিয়ে নিজেদের ড্রিমটাকে পূর্ণ করার চেষ্টা করুন, নেগেটিভ চিন্তা থেকে নিজেকে বার করে আনুন। আবার যেই পজিটিভ জায়গাটা আপনারা খুঁজতে চাইছিলেন দীর্ঘদিন পাচ্ছিলেন না, সেই জায়গাটা কিন্তু এই মাসে আসতে চলেছে। ফলে সেটাকে আপনারা ধরার চেষ্টা করুন, দেখবেন আপনারা অনেক সফলতা পেয়ে যাবেন। ফলে এমন না যে শনির সাথে সাথে চলছে বলে আপনারা সব জায়গা থেকেই এই মুহূর্তে সব জায়গা থেকেই বঞ্চিত হয়ে যাবেন, এরকম কোনো ব্যাপার কিন্তু এই মাসে একেবারেই দেখতে পাওয়া যাচ্ছে না। ফলে সেটা কাজে লাগান এবং নিজেদের স্বপ্ন পূরণ করুন। কিছু ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, কিছু ক্ষেত্রে কিন্তু একটু মাথা গরম হতে পারে, সেই জায়গাগুলো একটু ঠান্ডা রাখবেন, তাহলে ওভারঅল পরিস্থিতি আপনাদের হাতে থাকবে। এবং অবশ্যই শনির সাথে সাথে চলছে, পারলে কোনো মন্দিরে, কালী মন্দিরে যদি একটু তিল দান করতে পারেন, তেল দান করতে পারেন, তাহলেও কিন্তু একটু শুভফল আপনারা পেয়ে যাবেন। পাশাপাশি কোনো গরিব দুঃখীকে একটু সামর্থ্য মতো দান করলেন, কোনো মন্দিরে কিন্তু আপনাদের সামর্থ্য মতো আপনি যদি দান করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই শনির কুপ্রভাব থেকে রক্ষা পাবেন। পাশাপাশি শিবের কোনো স্তোত্র পাঠ করতে পারেন, মা দুর্গার কোনো স্তোত্র পাঠ করতে পারেন, হনুমান চালিসা পাঠ করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই আপনারা দেখবেন যে আপনাদের শনির কুপ্রভাব থেকে আপনারা বেরিয়ে আসছেন, অবশ্যই কিন্তু ভালো ফল পাচ্ছেন। এবং যে কোনো শুভ কাজে যাওয়ার সময় যদি একটু সর্ষে, কালো সর্ষে ছিটিয়ে বাড়ি থেকে বেরোতে পারেন, তাহলে কিন্তু দেখবেন যে কাজটা যাচ্ছেন সেই কাজটা কিন্তু আপনাদের সফল হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে একটু লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব তো বলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।